আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনের আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সম্প্রতি কিন্তু আপনার সিপাই যে পদটি ছিল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তার রেজাল্টটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে আপনারা অলরেডি পেয়ে গেছেন আর যারা পান নাই তাদের ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্টটা নিয়ে যেতে পারবেন কিন্তু আপনাদের এখন প্রশ্ন হলো যে ভাই কবে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই ধরনের কিন্তু প্রশ্ন আপনারা করতেছেন আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করতে আর সিপাই সতেরো নম্বর গেটে যে শারীরিক পরীক্ষা হয়েছিল আপনার সাত তারিখ দশ তারিখ এগারো তারিখ সতেরো তারিখ ও আঠারো তারিখ যে আপনার আর সিপাই পথে যে শারীরিক পরীক্ষা হয়েছিল আপনার সেটা কিন্তু রেজাল্ট অলরেডি প্রকাশ করেছে আপনারা যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু অলরেডি আপনারা পেয়েছেন যারা এখনও পান নাই তারা ওই যে মাদক নিয়ন্ত্রণ গুগলে আপনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লিখে আপনি সার্চ দিতে পারেন সেখানে সার্চ দিলে অবশ্যই আপনি কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন আপনার রেজাল্ট প্রচুর সংখ্যা আমি একটা ধারণা করছিলাম যে যে গত যে দু এক দুইটা পরীক্ষা হয়েছে এখানে কিন্তু আপনার কম মানে অল্প কিছু সংখ্যক লোক কিন্তু তারা রিটার্নের জন্য রেখেছিল কিন্তু এবার কিন্তু কম্পিটিশন বেশি যেহেতু আপনারা সকলে জানেন যে প্রচুর পরিমাণে আবেদন পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনও আগের তুলনায় বেশি আর সেই প্রায় আট হাজার এক না কিন্তু প্রায় আট হাজার লোকের মতো কিন্তু তারা রিটার্নের জন্য অবশিষ্ট রাখছে একজন দুজন না আট হাজার আট হাজার প্লাস কিন্তু রাখছে সেই ক্ষেত্রে তারা প্রচুর এত লোক কিন্তু রাখার কথা না কিন্তু যে ক্ষেত্রে পরীক্ষার্থী বেশি ছিল পরীক্ষাটা অনেক সহজ হয়েছে তার কারণে কিন্তু অনেকে বাদ পড়ছেন অনেকে বলছেন যে ভাই অপরের মতো কিন্তু ওই যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে পরীক্ষা তারা কিন্তু আপনারা লেট করে না তারা অন্য সব মন্ত্রণালয় বা অধিদপ্তর যেরকম অনেক লেট করে তারা কিন্তু ওইরকম করে না সেক্ষেত্রে তারা কিন্তু পরীক্ষা হওয়ার মাত্রই কিন্তু রেজাল্ট অলরেডি প্রকাশ করে দিয়েছে যেহেতু প্রচুর পরিমাণ মানে আট হাজার প্লাস লোক কিন্তু যেহেতু প্রচুর পরিমাণ লোক কিন্তু তারা টিকিয়েছে রিটার্নের জন্য সেই ক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে এগুলো প্রসেসিংয়ের বিষয়ে বিভিন্ন কলেজ স্কুল তারপর আপনি বিশ্ববিদ্যালয়ের সাথে তারা কথা বলবে কথা বলার পরে তারা যে পরীক্ষা কোথায় কোথায় নেবে সেটা কিন্তু জানিয়ে দেবে তারা কিন্তু অলরেডি তাদের যে ওয়েবসাইট আছে সেইখানে রেজাল্টগুলো প্রকাশ করছে এবং প্রকাশ করার সাথে সাথে তারা কিন্তু উল্লেখ্য করে দিচ্ছে যে কতজন লোক তারা টিকিয়েছে আট হাজার প্লাস লোক কিন্তু তারা তাদের পরীক্ষার জন্য টিকিয়েছে এবং তারা আরও বলে দিয়েছে যে পরবর্তী পরবর্তীতে যারা এই যে শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন বা পাশ করছেন পরবর্তীতে যখন আপনার রিটার্ন পরীক্ষা হবে এই যে তাদের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ওয়েবসাইটটা আছে এখানে যদি আপনারা বাংলায় লেখেন তাও পাবেন যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু পরবর্তীতে তারা রেজাল্টটা জানিয়ে দেবে যে কত সব কিছু জানিয়ে দেবে যে কত তারিখ তারা পরীক্ষাটা নেবে এবং কোথায় পরীক্ষা হবে সেটা রূপরেখা সহ কিন্তু সব জানিয়ে দেবে যে পরীক্ষাটা ক কবে নাগাদ হবে কত তারিখ হবে এবং কোন কোন স্কুল কলেজে পরীক্ষা হবে এরকম কিন্তু তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে অবশ্যই জানিয়ে দেবে তাই আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে তাদের ওয়েবসাইটটা চেক করবেন যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনারা চেক করবেন তাহলে আপনারা যাবতীয় তথ্য পেয়ে যাবেন আর যদি আপনারা এই যে লিখে দেয় দেখেন মোট আট হাজার ছয়শো সাতানব্বই জন একজন দুজন না কিন্তু আট হাজার ছয়শো সাতানব্বই জনকে কিন্তু তারা ঠিক আছে পরবর্তীতে আপনার রিটার্ন যে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে তারা জানিয়ে দেবে সেই পর্যন্ত তারা আপনারা ওয়েট করেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরবর্তী যে কোনো আপডেট আসে আমি আমি আমার এই ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো সে পর্যন্ত সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম